সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। ট্রান্সফর্মার অ্যাক্সেসরিসে আজকে আমরা জানব সিলিকা জেল ব্রেথার সম্পর্কে। সিলিকা জেল ব্রেথার একটা সিলিন্ড্রিক্যাল টাইপ কন্টেনার, যেটা ইউজ করা হয় ট্রান্সফর্মারের ময়েশ্চার থেকে ট্রান্সফর্মারকে প্রোটেকশন দেওয়ার জন্য। যখন ট্রান্সফর্মার কনজারভেটরে বা মেইন ট্যাঙ্কে অয়েলের এক্সপানশন ঘটে, ওই ক্ষেত্রে যে ময়েশ্চারগুলো বাতাসের মাধ্যমে ট্রান্সফর্মারে ব্রিদিংয়ের সময় প্রবেশ করার প্রয়োজন হয়, ওইগুলোকে ট্রান্সফর্মার ব্রিথার অ্যাবজর্ব করে ময়েশ্চার ফ্রি এয়ার যাতে প্যাসেজ হতে পারে ওইটার জন্য ট্রান্সফর্মারকে হেল্প করে। তাছাড়া ব্রেদার কি সাইজের হবে ওটা ডিপেন্ড করে ট্রান্সফর্মারের অয়েলের ভলিউমের উপর। এটা ব্রিদার একটা বা দুইটাও থাকতে পারে, ক্ষেত্র বিশেষে একটা অক্সিলারি ব্রিদার, একটা মেইন ব্রিদার থাকতে পারে। এই ব্রিদার সাধারণত কানেক্টেড থাকে কনজারভেটরের সাথে, এবং ওএলটিসি যেসব জায়গায় লাগানো থাকে ওখানেও এটা অক্সিলারি ব্রিদারটা অনেক সময় কানেকশন করা হয়। একটা অয়েল পট ট্রান্সফর্মার ব্রিদারের নিচে লাগানো থাকে। এখন আমরা দেখবো সিলিকা জেল ব্রিদারটা ময়েশ্চার অ্যাবজর্ব করার আগে, অর্থাৎ নতুন অবস্থায় কিরকম থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিগারে এয়ার ইনলেট, অনেকটা এয়ার ইনলেট একটা পাত, এটা হচ্ছে একটা অয়েল ট্যাঙ্কের মতো, আর এগুলো হচ্ছে সিলিকা জেল, এটা একটা গ্লাস প্রোটেক্টেড, আর এই পার্টটা ট্রান্সফর্মারের পাইপের সাথে লাগানো হয়। কানেক্টিং ফ্ল্যাঞ্জ, এটা হচ্ছে টপ লিড, ট্রান্সপারেন্ট সিলিন্ডার, সিলিকা জেল। এই সিলিকা জেলের কালারটা যখন ময়েশ্চার অ্যাবজর্ব করা হয় না ওই সময় ব্লু থাকবে, এবং যখন আস্তে আস্তে এটা ময়েশ্চার অ্যাবজর্ব করে ওই ক্ষেত্রে এটা আস্তে আস্তে বেগুনি রং ধারণ করে। ফিগারে আমরা দেখতে পাচ্ছি ময়েশ্চার অ্যাবজর্ব করার পরে, আর এর আগেরটা ছিল ময়েশ্চার অ্যাবজর্ব করার আগে নতুন অবস্থা। তাহলে আপনারা এটা সহজেই আশা করি পার্থক্যটা ধরতে পারছেন, এই যে পিঙ্ক কালার এটা হয়ে যায় যখন এটা ময়েশ্চার অ্যাবজর্ব করে। এখন এই মেনটেন্যান্সটা কিভাবে করা হয়, যখনই আপনার ট্রান্সফর্মার ধীরে ধীরে ময়েশ্চার অ্যাবজর্ব করবে ওই ক্ষেত্রে এটা পিঙ্ক কালার হয়ে যাওয়ার পর আপনি নতুন সিলিকা জেল এটাতে দিতে পারেন, অথবা এই সিলিকা জেলকে একটা নির্দিষ্ট টেম্পারেচার লাইক 150-200 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আপনি 2-3 ঘন্টা রাখেন, ওই ক্ষেত্রে এটার কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে, নতুনের মতো হবে, এবং তাদের প্রপার্টিসগুলো আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। সেক্ষেত্রে আপনি এগুলোকে হিট দিয়েও নতুনভাবে ইউজ করতে পারেন। মাথায় রাখতে হবে অয়েল পটটা যাতে প্রপারলি ফিল করা হয়, এবং রিকোয়ারমেন্ট অনুসারে এখানে যাতে অয়েল থাকে, এবং এনশিওর দ্যাট ব্রেদার ইজ নট চোক অ্যান্ড ফ্রিজ ফ্রি অফ প্যাসেজ অফ এয়ার। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা ট্রান্সফর্মারের আরও অ্যাক্সেসরিজ সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা করছি। ধন্যবাদ।